আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, এখন আমি হসপিটালে আছি, বসে আছি বেচারার মতো। এটাই লাস্ট বার ডাক্তার দেখানো, বেচারার মতো করে বসে আছি। আল্লাহ যদি এই ডাক্তারে ওসিলে হাজার হাজার টাকা তো দিলামই, লাখ লাখ টাকা তো খরচ করলামই, কত ডাক্তারই তো দেখাইলাম। এই ডাক্তারের ওসিলায় যদি আল্লাহ আমাকে একটা সন্তান দান করে। ডাক্তার কবিরাজ দাঁড়ালো ওসিলা, আল্লাহ হইল দেওয়ার মালিক। তারপরে তো আশা চাই না বলো, আশা তো রাখি। তো দেখি ডাক্তারের ওসিলায় যদি আল্লাহ আমাকে একটা সন্তান দেয়। বেচারা আমাকে করে বসে আছি, কত মানুষ আসতেছে যাইতেছে, শুধু আমি একা না, আমার মতো হাজার হাজার মেয়েরা আছে যাদের এখনও বাবু হয়নি, কারো বিয়ে 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে। তো আমাদেরকে কষ্ট দিতে ভালোবাসে, তো আমরাও কষ্ট পেতে ভালোবাসি, আমার আল্লাহ দিতে ভালোবাসি, আমরা পেতে ভালোবাসি। আল্লাহ কোনো নারাজ নয়, আল্লাহর যেদিন খুশি হয় সেদিন দিবে। তো তোমরা সবাই দোয়া করবো আমার জন্য, আল্লাহ যেন এই ডাক্তারের উসিলায় আমাকে একটা সন্তান দেয়, এই ডাক্তারের উসিলায় যেন আমাকে একটা সন্তান দেয়। তোমরা সবাই দোয়া করবো। আমি বসে আছি, খুবই খারাপ লাগতেছে, অনেক দূরে সেই উত্তরা, অনেক দূরে। তো বসে আছি এখানে আমার মতো করে অনেকে বসে আছে, কেউ আরো ভিতরে বসে আছে, কেউ এখানে বসে আছে, আমার রিপোর্ট দিবে এই জন্য আমি এখানে বসে আছি। এটাই তোমরা সবাই দোয়া করবা, আল্লাহ যেন আমার মনের আশা আমার চাওয়াটা পূর্ণ করে। আমিন আমিন আমিন, তোমরা সবাই বলবা আমিন, আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে। তো আর কোনো কথা বলতে পারবো না, শরীরে কোনো শক্তি নেই কথা বলার মতো। তো এটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।